আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক যাদের বাসায় এই ধরনের পুরাতন টাইলস আছে টাইলসগুলো পুরাতন হয়ে গেছে আর আসলে ভালো লাগছে না চাচ্ছেন আপনাদের বাসায় নতুন টাইলস লাগানোর জন্য বা এই ফ্লোরের উপরে কিছু নতুন কিছু করা যায় কি না তারা চাইলে থ্রি ডি ইপক্সি ফ্লোরের কথা চিন্তা করতে পারেন হ্যাঁ দেখতেই পাচ্ছেন যে এই ফ্লোরটা এখন কেমন দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আসলে বুঝতে পারবেন যে এই টাইলসের উপরে কি করা হচ্ছে অনেকে আসলে হয়তো ভাবেন যে আমরা আপনাকে ভিডিও দেখাচ্ছি ভিডিও করে আমরা আসলে নানান রকম কথা বলি নানান জিনিস আপনাকে জানান দিই আসলে আপনার জন্যই তো আসলে যিনি আসলে নিজের ঘরটাকে নিয়ে একটু চিন্তা করেন নিজের আশেপাশের পরিবেশটাকে সৌন্দর্য নিয়ে একটু চিন্তা করেন তার জন্যই আমি আসলে প্রতিনিয়তই ভিডিও বানাই তো আসলে আপনার ঘরের মধ্যে যদি আপনি পুরাতন টাইলসগুলো দেখতে আর ভাল বোধ করেন না বা ঘরে আপনার মোজেক করা ছিল মোজেকগুলো পুরাতন হয়ে গেছে সেটা আর দেখতে ভালো লাগে না তো আপনি চাইলে ইপক্সি ফ্লোরিং টাইলসের কথা ভাবতে পারেন এটা আসলে তৈরি করা হয় ইপক্সির রেজিন দিয়ে হ্যাঁ আর টাইলসের কথা এজন্য বলি যে ইপক্সিটা শুকানোর পরে ইপক্সির ব্যবহার ধর্ম হয় সম্পূর্ণ টাইলসের মতোই হুম আপনি আপনার ঘর বাড়ি বাড়িতে নর্মাল সাধারণ টাইলসগুলো যেভাবে ব্যবহার করতেন এই ইপক্সি ফ্লোরের ধর্মটা ঠিক সেরকম হুবহু টাইলস যেরকমভাবে ব্যবহার করেন ইপক্সি ফ্লোরকে সেইভাবেই ব্যবহার করবেন এই জন্যই আসলে আমি ভিডিওর মধ্যে নানান সময় আপনাকে বলি ইপক্সি টাইলস থ্রি টাইলস অনেকে আসলে বিভ্রান্তর মধ্যে পড়ে যায় যে এটা দেখছি স্টিকার বা দেখছি কিছু কেমিক্যাল কিন্তু বলা হচ্ছে টাইলস আসলে বাংলাদেশের মানুষগুলো টাইলস সম্পর্কে আগে থেকেই অবগত টাইলসটাকে জানে টাইলসটাকে বুঝে এবং টাইলসের ব্যবহার দরমত্তে বাংলাদেশের মানুষ অভ্যস্ত প্রচলিত সেই জন্য এই ইপক্সি ফ্লোরিংয়ে আপনাকে আমি টাইলসের কথাই বলি তো ইপোক্সি ফ্লোরিংটা হচ্ছে টাইলসের বিকল্প হিসাবে একটা আধুনিক ফরমেশন হ্যাঁ আপনি আধুনিক বিকল্প টাইলসও বলতে পারেন যেহেতু এটার ব্যবহার ধর্ম হুবহু টাইলসের মতোই এটা খুব শক্ত হ্যাঁ অনেক শক্ত হয় তো আপনার সাধারণ টাইলস উপরে যদি আপনি এটা করেন আপনি সারা জীবন এটা ব্যবহার করতে পারবেন হ্যাঁ যাদের বাসার পুরাতন টাইলসগুলো আর ভালো লাগছে না তারা ইপোক্সি ফ্লোরিং কথা ভাবতে পারেন কারণ এটা হুবহু আপনার টাইলসের মতোই ব্যবহার করবেন এবং টাইলস যদি একশো বছর ভালো থাকে এটাও একশো বছর ভালো থাকবে আমরা তো অনলাইনে গ্যারান্টির কথা বলি অনেকে আসলে জানতে চায় যে এটার ব্যাপারটা কি এটার গ্যারান্টিটা কি এই সমস্ত তথ্যগুলো অনেকেই জানতে চায় সেজন্য আমরা নানান সময় নানান ভিডিও করে আপনাকে দেখাই যেন আপনি আসলে এপুকসি ফ্লোরিং সম্পর্কে জানতে পারেন বুঝতে পারেন এবং আপনিও আপনার ঘরকে এই ধরনের থ্রি ফ্লোর দিয়ে সুন্দর করতে পারেন এই থ্রি ডি ফ্লোরগুলো আসলে বলা বাহুল্য আমি আসলে এইগুলোর প্রশংসা করে শেষ করতে পারবো না আমি বললে নানানভাবে নানান কথা বলতে পারি তো যিনি আসলে তাদের পরিবেশটাকে সুন্দর করতে চায় তিনি আসলে তার পরিবেশটাকে ওইভাবেই করে নেয় এটা আসলে মানুষকে জানান দিয়ে আসলে হয় না তো আপনি আসলে আপনার ঘরটাকে কীরকম সুন্দর করবেন সেটা আপনার নিজস্ব পার্সোনাল ব্যক্তিগত চিন্তা বা ব্যক্তিগত অভিরুচি বা ব্যক্তিগত ব্যাপার স্যাপার সেটা আসলে আমাদের কোনো হস্তক্ষেপ নাই আপনি আপনার ঘরের পুরাতন টাইলসগুলোর উপরে এরকম দেখতেই পাচ্ছেন কতটা শাইনিং কতটা চকচক অনেকে মনে করে যে এই শাইনিং চকচক চকচকটি কতদিনই বা থাকবে এটা আসলে ব্যবহারের উপরে আপনি যদি এটাকে রাফ ইউজ করেন আমি জানি আসলে যারা এগুলো করায় তারা এগুলোকে রাফ ইউজ করবে না বা করেই না তাদের বাসায় এগুলো আজীবন অক্ষয় একই অবস্থায় থাকবে কিন্তু যারা আসলে রাফ ইউজ করবেন তাদের বাসায় তো এগুলো ওইরকম চকচক থাকবে না এটা সবাই জানেন যে জিনিস ব্যবহার যত বেশি হয় সেই জিনিসের ক্ষয় তোতে হয় সব কিছুরই ক্ষয় আছে এটা তো আর অক্ষয় জিনিস না যে আজীবন একই অবস্থায় থাকবে তারপরেও এটা হচ্ছে এটার মধ্যে একটা অ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে কি আপনার এটাকে রিশাইনিং করা যায় রিপলিশ করা যায় তো যারা চিন্তা করছেন অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন